তো ভাই সকাল সকাল টি চার্জ হয়েছে, চা টি পি দেবা আর ভাই জলখিয়ার ম্যাগি অছি খাই দেবা। তো ভাই যেমনিকি আপনার জানেন দুর্গা পূজা স্টার্ট হয়েছি আর আজ হচ্ছে সপ্তমী। তো আজ আমি প্ল্যান কিছু আছে কি আজ মুখ আপনার এই ব্লগে প্রতবর্ষ পড়ি এ বর্ষ বি আমার ঘর দুর্গা পূজা দেখিবি আর সন্ধ্যাবেলা কিছু প্ল্যান আছে বাইরে যাই কি গোসাণী মানুষ দেখবাকে। তো গোপীনাথ বি সন্ধ্যাবেলা আসবে, তো ওটা বুলাবুলিটা হব। তো ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে। বর্তমানে আমি যাবো আমার পুরোনো ঘরকে যেটি আমার ঠাকুরাণী অনেক, তো চলুন যা এবার। তো ভাই ফাইনালি এবার আমার পুরোনো ঘরকে আসছি হারি, আর ভাইনা এবার আসি না, অধঘণ্টা ভিতরে আসবে। তারপরে শীতলভোগ হব, তো আমি দেখি আপনার শীতলভোগ আমার কেমতি হয়ে। তো এরপরে দেখুন শীতল পূজার পাই ফল কাটাকাটি হচ্ছে, অধা বেড়া তো সেপুর পড়লে ভোগ হওয়া, আর বৌটি বসিকি বাকি ফল কাটুছি। তো ভাই এবার শীতল পূজা আরম্ভ হয়ে গেছি, আর শীতল পূজার ফলমূল আর পুরী এটিকে ভোগ হুয়ে সকাল বেলা এই ভোগটা হুয়ে। পরে আবার কাটুছি, অর্থাৎ তো সরিগলি এবার আর বাকি অছি সারিদেব। তো এটি পরিবার পত্র কটাই রক্ষা হয়েছি, ধোয়া হয়েছি এবার। পরিবার পকাউছি এবার মোর পাই, তো ভাই এবে চকলি পড়ুছি, চকলি বিভোগ লাগে মানুষ। তো ভাই ফাইনালি এবে চিঙ্গুড়ি এরাক ভজা হচ্ছে, হ্যাঁ ভজা হয়েকি ডাইরেক্ট তারপরে মহরে পড়ব। তো ভাই এবার মাছ গুড়া ভজা হচ্ছে, যেমনি চুঙ্গুড়ার ভজাকে মহরের পকা হবে সেমনি মাছ গুড়া ভজাকে বেসরের পকা হবে। দেখুন বেসরের মাছরা পকাই দিয়েছি, আউটি করে হয়েযব। তো ভাই মানে বহু দিন পরে গোপীনাথ আসছি হারি ব্লগরে, হারি দুই মাস পরে আসছি হারি আজ আর আসছু এবার। বর্তমানে বালসাইরে অছু, হ্যাঁ ঠাকুরাণী দর্শন করছু, আর ব্লগরে আপনার দেখুথিবে আর কখন যা আগুক যা জন্দিরা ঠাকুরাণী। তো ভাই মানে আমি বাহারছু গোসাণী দেখবাকে, হ্যাঁ টিকে বুলাবুলি করিয়া। আর দেখুন ডেকোরেশন হয়েছি দুর্গা পূজা পাই। তো ভাই আমি এবার অছু মা কাকুড়ি খাইঙ্গা মন্দির পাখে, আর দেখুন ডেকোরেশন কেমন হয়েছি দুর্গা পূজা পাই। অগলা বগল লাগুছি ভাই, অগলা বগল। Hey,
ତ ଫାଇନାଲି ଭାଇ ଆମେ ଏବେ ଅଛୁ ଜନୈକ ଭାଇ ମାଆଙ୍କ ପାଖରେ। ଦେଖନ୍ତୁ ଏଇଠି ସହିତ ଆଇଲି ଆଜି ବୁଲିକି ବାହାରୁ ହେଲା। ଆଉ ଏବେ ରାତି ହେଲାଣି, ରାତି 8 ହେଲାଣି। ତ ଏବେ ଆମେ ସେପଟକୁ ଯିବା ଆଉ ରାତି ଭୋଗଟା ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏବେ ଦେଖେଇବି ଆଉ। ତ ଭାଇ ଏବେ ରୋଷେଇ ସରିଗଲାଣି ହେଲା। ଦେଖନ୍ତୁ ଏଠି ମାଛ ବସର ଅଛି, ଆଉ ଏଠି ଦେଖନ୍ତୁ ଚୁଙ୍ଗୁଡ଼ି ମୋର, ଏଇଟା ଦେଖନ୍ତୁ କ୍ଷୀରି, ଦହି ପଖାଳ, ଖିଚିଡ଼ି, ଏଇଟା ହେଉଛି ମିଷ୍ଟାନ କି କାନିକା। ତ ଭାଇ ଆମର ଏବେ ରାତି ଭୋଗ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି, ଆଉ ରାତି ଭୋଗରେ ମାଆଙ୍କୁ ଆଇଁଷ ଆଉ ସାଧା ଦୁଇଟାଙ୍କ ଏକାଠି ଭୋଗ ହୁଏ। ତ ଭାଇ ଭୋଗ ଆମର ଆସିଯାଇଛି ହେଲା, ଖାଇସାରି ବ୍ଲଗ୍ କରୁଛି ଆଉ। ତ ଭାଇ ଦୁର୍ଗା ପୂଜା ସରିଲା, ଆଉ ଦେଖନ୍ତୁ କେମିତି ବର୍ଷା ହେଉଛି, କେତେ ଜୋରସେ ବର୍ଷା ହେଲାଣି, ଭଲ ରେଟ୍ରେ ବର୍ଷା ହେଉଛି। ତ ଭାଇ ବ୍ଲଗ୍ରେ ବେଶୀ ଆସିଥିଲା, ଯଦି ଆପଣ ବ୍ଲଗ୍ଟା ଟିକେ ଭଲ ଲାଗିଛି ତ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ ଆଉ ଭିଡ଼ିଓଟା ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଆଉ ହଁ, ଆପଣଙ୍କ ଦୁର୍ଗା ପୂଜା କେମିତି ଗଲା ମୋତେ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ଜଣାନ୍ତୁ। ଆଉ ମିଳିବା ବହୁତ ଜଲ୍ଦି ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓ ସହିତ। ତ ଏବେ ତ ନେକ୍ସଟ ମୁଁ ଭାବୁଛି ଭସାଣୀ ବ୍ଲଗ୍ଟା ବନେଇବି ଠାକୁରାଣୀଙ୍କର। ତ ମିଳିବା ବହୁତ ଜଲ୍ଦି, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଲି। ଆରିଞ୍ଜନ ସାନିଙ୍କ ବାଏ, ଜୟ ଜଗନ୍ନାଥ।